আলহামদুলিল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা, পবিত্র শাবান মাস চলছে। এই শাবান মাসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটি রোজা রেখেছিলেন, কত তারিখে রোজা রেখেছিলেন এবং শবে বরাতের রোজা কত তারিখে কি বারে কয়টা রোজা শবে বরাতের রাখবেন, সম্পূর্ণ রোজার নিয়ম কানুনটা বলে দেব। এবং এই শাবান মাসের মধ্যে রোজা রেখে ছোট্ট একটি দোয়া যদি আপনারা পাঠ করতে পারেন, আপনাদের জীবনের যৌবনের আল্লাহ সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে, আপনাদের রিজিকের মধ্যে আল্লাহ বরকত দান করে আপনাদেরকে ধনী বানিয়ে দিবে, আপনাদের প্রতি রাজি এবং খুশি হয়ে যাবে। তাই আপনারা অবশ্যই আজকের এই ভিডিওটা দেখবেন এবং শাবান মাসের রোজা সম্পর্কে জানবেন এবং রোজা রেখে কোন দোয়া পড়লে জীবনের গুনাহ মাফ হয়, রিজিক বৃদ্ধি হয়, ধনী হওয়া যায় অবশ্যই জানবেন এবং শিখবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এই শাবান মাস আসলে রোজা রাখতেন, অনেক রোজা রাখতেন, অনেক রোজা রাখতেন। হাদিসের কিতাবের মধ্যে এসেছে, আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি মাহে রমজান ছাড়া শাবান মাসের মধ্যে এত নফল রোজা রাখতে অন্য কোনো মাসের মধ্যে দেখি নাই। সকলে বলে সুবহানাল্লাহ, এত রোজা আল্লাহ রসুল রেখেছেন অন্য কোনো মাসের মধ্যে দেখি নাই। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহর রসুল শাবান মাসের মধ্যে প্রথম দিকে তিনি এত রোজা রাখতেন, সাহাবাই কেরামরা বলতেন আল্লাহর রসুল রোজা রাখতেন এমন ভাবে যেন আল্লাহর রসুল আর রোজাই ভাঙবেন না, এমন ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। সকলে বলি সুবহানাল্লাহ। এবং শাবান মাসের মধ্যে কখন রোজা রাখা যাবে না, আল্লাহর রসুল বলেছেন তখন তোমরা রোজা না রেখে শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করো মাহে রমজানের জন্য, সেই সময়টার কথাও বলে দেব। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, শাবান মাস কিন্তু গুরুত্বপূর্ণ একটি মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাবান হচ্ছে আমার মাস, আর আল্লাহ রাব্বুল আলামিনের মাস হচ্ছে মাহে রমজান মাস। সকলে বলি সুবহানাল্লাহ। শাবান হচ্ছে নবীজি বলেছেন আমার মাস, আর রমজান হচ্ছে আল্লাহর মাস। সকলে বলি সুবহানাল্লাহ। এই মাহে রমজানের জন্য আল্লাহর রসুল শাবান থেকে প্রস্তুতি গ্রহণ করে থাকতেন। শুধু শাবান নয়, যখনই রজব মাস চলে আসত আল্লাহর রসুল মাহে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করে থাকতেন, কারণ রমজান হচ্ছে মুসলমানদের একটি ইবাদতের আমলের এবং আমলের নেকির মৌসুম। সকলে বলি সুবহানাল্লাহ। শাবান মাস, তারপরে মাহে রমজান মাস, মাহে রমজান মাসের ইজ্জত সম্মান অনেক বেশি। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, রজব মাস আসলে আল্লাহর রসুল আল্লাহর কাছে রজব এবং শাবানের জন্য দোয়া পাঠ করতেন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন রজব এবং শাবান মাস বরকতপূর্ণ করে দেয় এবং মাহে রমজান পর্যন্ত আল্লাহ তাআলা যাতে হায়াতকে বৃদ্ধি করে দেয়। আল্লাহর রসুল রজব মাস আসলে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহু আকবার। এবং রজব মাস যখন চলে যেত, শাবান মাস যখন চলে আসত, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবার এভাবে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মানে রজবের কথা বাদ দিয়ে আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এভাবে দোয়া করতেন। সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাই আপনাদেরকে আমি বলবো এই শাবান মাসের মধ্যে বেশি বেশি করে রোজা রাখতে হবে।
এখন আমরা সর্বপ্রথম জানব শাবান মাসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা রোজা রেখেছেন, আমাদেরকে কতটা রোজা রাখতে হবে। এই শাবান মাসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহের দুইটি দিন রোজা রাখতেন শাবান মাসের মধ্যে। এটা সুন্নাত, শাবান মাসের দুইটি রোজা রাখা হচ্ছে সুন্নাত। আল্লাহর রাসূল বেশি রোজা রেখেছেন শাবান মাসের মধ্যে, তবে দুইটি রোজা প্রতি মাসের মধ্যে রেখেছেন। এই শাবান মাসের মধ্যে আপনারা দুইটি রোজা রাখতে পারেন। একটি রোজা হচ্ছে বৃহস্পতিবারের রোজা, আল্লাহর রাসূল সপ্তাহের মধ্যে প্রতি মাসের মধ্যে দুই দিন রাখতেন, এই শাবান মাসের মধ্যে এই রোজাগুলো রাখতেন নির্দিষ্টভাবে। বৃহস্পতিবার রোজা রাখতেন, বুধবার রাত্রে সাহরি খেয়ে বৃহস্পতিবার একটি রোজা রাখতেন, এবং রবিবার রাত্রে সাহরি খেয়ে সোমবার একটি রোজা রাখতেন। সপ্তাহের মধ্যে দুইটি রোজা আল্লাহর রাসূল এই শাবান মাসের মধ্যেও রেখেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। যদি আপনারা পারেন এই শাবান মাসের মধ্যে এই দুইটি রোজা রাখতে চেষ্টা করবেন, এই বৃহস্পতিবার এবং সোমবার। আরো বেশি রাখলে তো বেশি সওয়াব, কোনো সমস্যা নেই। তবে কমপক্ষে যদি আপনারা আল্লাহর রাসূলকে ফলো করেন সুন্নতের দিকে, তাহলে অবশ্যই সোমবার, এই শাবান মাসের মধ্যে সোমবার এবং বৃহস্পতিবার আপনারা রোজা রাখবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, প্রথমে চলে গেল আল্লাহর রাসূল সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন, অনেক ফজিলত এবং গুরুত্বপূর্ণ। সাহাবাই কেরামরা আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলাল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রতি সোম এবং বৃহস্পতিবার কেন রোজা রাখেন? আল্লাহর রাসূল বলেছেন, ও সাহাবাই কেরামরা শুনে রাখো, এই সোম এবং বৃহস্পতিবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ। বান্দা বান্দিদের, সকল পৃথিবীর বান্দা বান্দিদের নেকামলগুলো প্রতি সপ্তাহে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সোম এবং বৃহস্পতিবার উপস্থাপন করা হয়। আমি চাই এই সোম এবং বৃহস্পতিবার যেহেতু আল্লাহর কাছে সকলের নেকামলগুলো উপস্থাপন করা হবে, আল্লাহ তাআলা আমার দিকে তাকিয়ে দেখতে পায় আমি রোজা আছি, আর আল্লাহ আমাকে ভালোবাসে, রহমত নাজিল করে আমার প্রতি আরো বেশি সন্তুষ্ট হয়ে যায়, এই জন্যে আমি বিশ্ব নবী আখির নবী প্রতি সোম এবং বৃহস্পতিবার রোজা রাখি আগ্রহের সাথে। সকলে বলি সুবহানাল্লাহ। সপ্তাহের মধ্যে দুইটি রোজা রাখতে চেষ্টা করবেন, এটাই হচ্ছে সুন্নাত। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনি প্রতিদিন রোজা রাখতে পারেন, প্রথম এই শাবান মাসের 15 দিন প্রথম প্রতিদিন রোজা রাখতে পারেন আপনার ইচ্ছা, একটা ভেঙে আরেকটা রাখতে পারেন, আরেকটা ভেঙে আরেকটা রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আপনাদেরকে আমি বলবো, সোম এবং বৃহস্পতিবার রোজা দুইটা রাখতে অবশ্যই চেষ্টা করবেন, এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসের মধ্যেও আইয়ামে বিজে রোজা রাখতেন। প্রতি মাসের 3টি রোজা আল্লাহর রাসূল রাখতেন, আপনারাও রোজা রাখবেন 3টি রোজা। এই শাবান মাসের মধ্যে 13 তারিখ শাবান মাসের, 14 তারিখ, 15 তারিখ আপনারা অবশ্যই 3টি রোজা রাখতে চেষ্টা করবেন। আইয়ামে বিজে রোজা রাখলে আল্লাহ 3টা রোজার পরিবর্তে আপনাদেরকে এক মাস রোজা রাখার সওয়াব আমল নামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিতেন। সকলে বলি সুবহানাল্লাহ। এই 2024 সালে আপনারা কত তারিখে রোজাগুলো রাখবেন, আইয়ামে বিজের রোজাগুলো ইংলিশে পড়ে আমি আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ, ঠিক আছে? তাহলে রোজা কতটা রাখতেন আল্লাহর রাসূল? অনেক রোজা রাখতেন। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, অনেক রোজা রাখতেন, মানে অন্য কোনো মাসে মাহে রমজান ছাড়া এত বেশি রোজা রাখতেন না, নফল রোজা যত রাখতেন তিনি এই শাবান মাসের মধ্যে। অনেক রোজা রাখতেন নফল, অনেক নফল নামাজও পড়তেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, বিশেষ করে আপনি যদি রোজা রাখতে চান আল্লাহ রসুলের সন্ন্যত অনুযায়ী, বৃহস্পতিবার এবং সোমবার রোজা রাখবেন আপনি শাবান মাসের মধ্যে, এবং মাসের মধ্যে 3টি রোজা রাখতে হয়, 13ই শাবান, 14ই শাবান,
পনেরোই শাবানে তিনটি রোজা রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দিবে। রোজা রাখলে আপনার সম্মান আল্লাহ বৃদ্ধি করে দিবে, আপনার মর্যাদাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবে, আপনার রিজিকের মধ্যে আল্লাহ বরকত দান করে দিবে। এবং রোজা রেখে কোন দোয়াটা পড়লে আপনি নিষ্পাপ হয়ে যাবেন আমি বলে দেব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এখন আমরা চলে যাব 2024 সালে। আপনারা শবে বরাতের রোজা কত তারিখে রাখবেন? যেহেতু আল্লাহর রসুল কিন্তু হাদিসের মধ্যে বলেছেন নিসফে শাবান অর্থাৎ শাবানের মধ্য রজনী, এমন একটি রজনী আছে যে রাতে আবাদত করে আপনারা শবে বরাতের রোজা রাখবেন। শবে বরাতের কিন্তু রোজা আছে, আল্লাহর রসুল কিন্তু শবে বরাতের রাতে আমল করে পরের দিন রোজা রাখতেন। এই একটি রোজা রাখলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ক্ষমা করে দিবে, আপনাদের প্রতি আল্লাহ রাজি এবং সন্তুষ্টি হয়ে যাবেন। সকলে বলি সুবহানাল্লাহ। শবে বরাতের রোজা কয়টা? একটি রোজা। শবে বরাতের কোন দিন? শবে বরাতের রাত্রে আবাদত করে সেহরি খায়া পরের দিন রাখবেন। মজার বিষয় হলো এই 2024 সালে শাবান মাসের যে আপনি আইয়ামে বিজের তিনটা রোজা আছে না, এর মধ্যে কিন্তু শবে বরাতের রোজাটাও পড়ে যায়। তাহলে তিনটা রোজা রাখলে আইয়ামে বিজের রোজাও হয়ে গেল, আবার শবে বরাতের রোজাও হয়ে গেল। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই আপনাদেরকে আমি বলে দিচ্ছি, হ্যাঁ, 2024 সালে ঠিক আছে আপনারা আইয়ামে বিজে রোজাগুলো রাখবেন কত তারিখে, এবং শাবান মাসের শবে বরাতের রোজাগুলো রাখবেন কত তারিখে আমি বলে দিচ্ছি। 2024 সালের শবে বরাত কত তারিখে এখন শুনুন মনোযোগ সহকারে। 2024 সালের শবে বরাত হচ্ছে ফেব্রুয়ারি মাসের 25 তারিখ, রোজ রবিবার দিবাগত রাত্রে। আশা করি বুঝতে পেরেছেন, 2024 সালের শবে বরাত ফেব্রুয়ারি মাসের 25 তারিখ, রোজ রবিবার দিবাগত রাত্রে। আপনারা 2024 সালের শবে বরাত আপনারা পালিত করবেন বাংলাদেশে, আর বিদেশে আরব কান্ট্রিতে যারা একদিন আগে আর কি, ওইটা হবে ফেব্রুয়ারি মাসের 24 তারিখ দিবাগত রাত্রে, যেটা সৌদি আরব তারপর পার্শ্ববর্তী যে দেশগুলো আছে একদিন পূর্বে তারা রোজা রাখে, তারপর ঈদ করে তারা একদিন পূর্বে। ঠিক আছে, বাংলাদেশের কথা বলছি, ইন্ডিয়ার কথা বলছি, ঠিক আছে। 2024 সালের শবে বরাত হচ্ছে ফেব্রুয়ারি মাসের 25 তারিখ, রোজ রবিবার দিবাগত রাত্রে আপনারা আবাদত করবেন। আর যদি আপনারা একটি শবে বরাতের রোজা রাখতে চান 2024 সালের ফেব্রুয়ারি মাসের 25 তারিখ রাত্রে, তো শবে বরাত তাই না, ওই দিন আবাদত করে পরের দিন রবিবার রাত্রে আবাদত করে 25 তারিখ রাত্রে ফেব্রুয়ারি মাসের আবাদত করে আপনারা 26 তারিখ দিন সোমবার দিন, রবিবার রাত্রে আবাদত করে সোমবার দিনে আপনারা সারা দিন রোজা রাখবেন, তাহলে আপনাদের শবে বরাতের রোজাটা হয়ে গেল ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই শবে বরাতের একটি রোজা আল্লাহর রসুল রাখতেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। শবে বরাতের রাত্রে কিন্তু আবাদত করতে হবে, আমি একটু পরে বলছি কিভাবে আবাদত করবেন, কেমন মর্যাদা। তার পূর্বে বলে দিচ্ছি, এই শবে বরাতের একটি রোজা আপনারা রাখতে চেষ্টা করবেন। যদি আইয়ামে বিজের তিনটি রোজা এই শাবান মাসের মধ্যে রাখতে চান, 2024 সালের ফেব্রুয়ারি মাসের যে আইয়ামে বিজের রোজাগুলো আছে শাবান মাসের, আরব ইংলিশ হিসাব করে ফেব্রুয়ারি মাসের 24শে ফেব্রুয়ারি, 25শে ফেব্রুয়ারি, 26শে ফেব্রুয়ারি, এই 26শে ফেব্রুয়ারি কিন্তু শবে বরাতের রোজাটাও হয়ে যাবে। তাহলে আপনারা তিনটা রোজা যদি আইয়ামে বিজের রাখেন, তাহলে আপনাদের অবশ্যই শবে বরাতের আগের দিন একটা রোজা, শবে বরাতের দিন একটা রোজা, শবে বরাতের দিন পরের দিন একটা রোজা, তিনটা রোজা রাখলে আপনাদের আইয়ামে বিজের রোজাও হয়ে গেল, শবে বরাতের রোজাও হয়ে গেল। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আবারও সুন্দর করে বলে দিচ্ছি, 2024 সালের শবে বরাত ফেব্রুয়ারি মাসের 25 তারিখ রোজ রবিবার,
যদি আপনারা একটি রোজা রাখতে চান শবে বরাতের রোজা অবশ্যই শবে বরাতের রাত্রিতে 25 ফেব্রুয়ারি 2024 সালের 25 ফেব্রুয়ারি রোজ রবিবার রাতে ইবাদত করে পরের দিন সোমবারে একটি রোজা রাখবেন আর যদি 2024 সালের এই শাবান মাসের আপনি তিনটি রোজা রাখতে চান আইয়ামে বিজের রোজা তাহলে ফেব্রুয়ারি মাসের ইংরেজি তারিখ হিসাব করে 24 ফেব্রুয়ারি 25 ফেব্রুয়ারি 26 ফেব্রুয়ারি রোজ শনিবার একটি রোজা শুক্রবার রাতে সাহরি গিয়ে শনিবার এক রোজা আইয়ামে বিজের রোজাগুলো তিনটা রোজা আল্লাহর রাসূল রাখতেন শনিবারে এক রোজা সারা দিন রবিবারে সারা দিন এক রোজা শবে বরাতের দিন তারপর সোমবারে শবে বরাতের পরের দিন যেটাকে শবে বরাতের রোজা বলা হয় সোমবারে এক রোজা রাখবেন 24 ফেব্রুয়ারি 25 ফেব্রুয়ারি 26 ফেব্রুয়ারি তাহলে তিনটা আপনাদের আইয়ামে বিজের রোজাও হয়ে গেল নিসফে শাবান অর্থাৎ শাবানের মধ্য রজনীর রোজাটা রাখার পর মানে শবে বরাতের রোজা রাখার পর আর তোমরা রোজা রাখো না তখন তোমরা শারীরিকভাবে প্রস্তুতি গ্রহণ করবা মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে এখন যদি আপনি শাবান মাস পুরো না রোজা রাখলেন দুর্বল হয়ে যাবেন মাহে রমজানের মধ্যে সমস্যা হয়ে যাবে এই জন্য আল্লাহর রাসূল এটা পছন্দ করতেন না শাবান মাসের যে 15ই শাবান হ্যাঁ ওই এরপর গিয়ে আল্লাহর রাসূল বেশি একটা রোজা রাখতেন না প্রস্তুতি গ্রহণ করতেন আমাদেরকেও বলেছেন রাখলে রাখতে পারেন গুনাহ হবে না কিন্তু না রাখা ভালো আল্লাহর রাসূলের সুন্নাত অনুযায়ী তাই আপনারা শাবান মাসের 15 তারিখের আগে আগে অর্থাৎ 2024 সালের এই ফেব্রুয়ারি মাস হিসাব করলে আপনারা 26 তারিখের আগে আগে রোজাগুলো রাখতে চেষ্টা করবেন শবে বরাতের রোজা রাখা আর দরকার না রোজা রাখার তখন খাবার দাবার খেয়ে এক শক্তি শক্তিশালীটাকে করে আপনারা মাহে রমজানে রোজা রাখবেন ইবাদত করবেন শক্তিশালী হবেন ইনশাআল্লাহ ঠিক আছে প্রিয়দিনী ভাই এবং বোনেরা প্রিয়দিনী ভাই এবং বোনেরা শবে বরাতের রাত্রিতে আপনারা কিভাবে ইবাদত করবেন সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি শবে বরাতের রাত্রিতে আপনারা নামাজ পড়বেন নফল নামাজ জিকির করবেন কোরআন তেলাওয়াত করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন দুই রাকাত করে আপনারা নফল নামাজ পড়বেন আমি অন্য ভিডিওতে সুন্দর করে বলে দেব রোজার কথা বলে দিয়েছি আশা করি বুঝতে পেরেছেন আপনারা এই শাবান মাসের প্রথম থেকে 15 তারিখ পর্যন্ত 2024 সালের এই ফেব্রুয়ারি মাসের মনে করেন 26 তারিখের আগ পর্যন্ত ফেব্রুয়ারি মাসের 26 তারিখের আগ পর্যন্ত আপনারা বেশি বেশি রোজা রাখবেন আল্লাহ তাআলা অনেক সওয়াব দান করবে তবে শুক্রবারের দিন নফল রোজা কিন্তু শুধুমাত্র রাখা ভালো না মাকরুহ অপছন্দনীয় নিষেধ শুক্রবারে শুধুমাত্র শুক্রবার হওয়ার কারণে নফল রোজা রাখা ভালো না কারণ আল্লাহ রাসূল বলেছেন শুক্রবার হচ্ছে ঈদের দিন তবে হ্যাঁ শুক্রবার যদি আইয়ামে বিজে রোজা হয় রাখতে পারেন শুক্রবার যদি আপনার ভাঙতি রোজা রাখতে চান অফিসে চাকরি করেন কোনো সমস্যায় আছেন অন্য দিন রাখা সম্ভব না হ্যাঁ রাখতে পারেন কোনো সমস্যা নেই তবে শুক্রবারকে খাস করে রোজা আপনারা কখনো রাখবেন না প্রিয়দিনী ভাই এবং বোনেরা আশা করি বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন আপনারা অবশ্যই এই শাবান মাসের মধ্যে প্রথম দিকে প্রথম 15ই শাবান প্রথম বেশি বেশি রোজা রাখবেন আর পরের দিকে মাহে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন রোজা রাখবেন না এটাই হচ্ছে সুন্নাত শেষের দিকে গিয়ে আপনি রাখলে রাখতে পারেন সমস্যা নেই তাহলে অবশ্যই সর্বশেষ আবারো বলে দিচ্ছি 2024 সালের শবে বরাত কত তারিখে 2024 সালের ফেব্রুয়ারি মাসের 25 তারিখে রোজ রবিবার দিবাগত রাত্রিতে রবিবার গিয়ে যে রাত্রি আসে সেই রাত্রিতে শবে বরাত নিসফে শাবান শাবানের মধ্য রজনী শাবানের মধ্য রজনী 14ই শাবানের পরে দিন গিয়ে যে রাত্রটা আসে 15ই শাবানের রাত্র ওইটাই হচ্ছে মধ্য রজনী শাবানের এই রাত্রিতে আল্লাহর রাসূল ইবাদত করতেন পরের দিন রোজা রাখতেন আল্লাহু আকবার আপনারা রবিবার দিবাগত রাত 25 ফেব্রুয়ারি আপনারা রবিবার দিবাগত রাত ইবাদত করে সোমবার দিন একটি রোজা রাখবেন যারা একটি রোজা রাখতে চান আর যারা তিনটি রোজা রাখতে চান আল্লাহ রাসূলের সুন্নাত তাহলে আপনারা
চব্বিশে ফেব্রুয়ারি, পঁচিশে ফেব্রুয়ারি, ছাব্বিশে ফেব্রুয়ারি তিনটি রোজা রাখবেন ইনশাআল্লাহ। তাহলে শবে বরাতের রোজাও হয়ে যাবে এবং আইয়ামে বিজের রোজাও হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আপনাদের সকলকে রোজাগুলো রাখার তৌফিক দান করুক এবং রোজাগুলো রেখে আপনারা কোন তাসবিটা পাঠ করলে জীবনের সব গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে আপনারা তাসবিটা হাতের মধ্যে নেবেন। তাসবিটাকে হাতের মধ্যে নিয়ে আপনারা জিকির আজকার করবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার তো পড়বেনই, জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে আস্তাগফিরুল্লাহ 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 একশো বার পড়বেন রোজা রেখে। তারপর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটা পড়লে আল্লাহ তাআলা আপনাদের যা প্রয়োজন তাই দিয়ে দিবে ইনশাআল্লাহ, বিপদ থেকে উদ্ধার করে দিবে। আপনারা এই দোয়াগুলো পাঠ করবেন ইনশাআল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এবং আপনারা তাসবির মধ্যে এই দোয়াগুলো পড়বেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে রোজাগুলো রাখার তৌফিক দান করুক। এই শাবান মাসে রোজা রাখার নিয়ত করবেন, যদি বৃহস্পতিবার রোজা রাখেন আপনি বলবেন আল্লাহ এই শাবান মাসের বৃহস্পতিবার রোজা রাখবো নিয়ত করলাম, তাহলে হয়ে যাবে ভোররাত্রে। আপনি যদি সোমবারের রোজা রাখেন শাবান মাসের, আল্লাহ শাবান মাসের সোমবারের রোজা রাখবো, হয়ে গেল, মানে মুখে বললেও হয়ে যাবে, অন্তরে নিয়ত করলেও হয়ে যাবে। এবং যারা শবে বরাতের রোজা রাখবেন, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে শবে বরাতের রোজা রাখবো, হয়ে গেল, একটি রোজা রাখবো, হয়ে গেল, মানে আগামীকালকে রোজা রাখবো এটা বললেও হয়ে যাবে, যে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে রোজা রাখবো, এভাবেই বলবেন। আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে বরাতে রোজা রাখবো, অথবা আমি ওই যারা রবিবার সোমবারে রোজা রাখেন, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সোমবারে রোজা রাখবো আগামীকালকে, এভাবে নিয়ত করবেন আগের দিন, ঠিক আছে প্রিয় দিনী ভাই এবং বোনেরা। ভোররাত্রে নিয়ত করলেও হয়, ইশার নামাজের পরে নিয়ত করে ঘুমিয়ে গেলে সাহরি না খেতে পারলেও কিন্তু রোজা রাখা যায়, সমস্যা নেই, নিয়ত করে থাকতে হবে আপনাকে আগে সর্বপ্রথম, ঠিক আছে। তাহলে আজ এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে, সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।